অনুভূতি সাংস্কৃতিক সংস্থা নিবেদিত কথায় কথায় স্বপ্ন পূরণ এক অন্য ধরনের অনুষ্ঠান শুরু হয় আনন্দবার্তা চ্যানেলে। অনুভূতির কর্ণধার বিভাস আচার্যের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠানের বেশ কিছু পর্ব 50,000 দর্শকের কাছে পৌঁছে গেছে। আনন্দবার্তার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এই অনুষ্ঠান লক্ষাধিক মানুষের কাছে। তাই আজ 26শে সেপ্টেম্বর আমরা একটু পিছনের পর্বে ফিরে যেতে চাই, যাদের মানুষ এত ভালোবেসে গ্রহণ করেছেন। অনুভূতি সাংস্কৃতিক সংস্থা নিবেদিত কথায় কথায় স্বপ্ন পূরণ, যেখানে থাকবে নাটক, যাত্রা, আবৃত্তি, শ্রুতি, ছোট গল্প সহ অভিনয়ের লাইভ ওয়ার্কশপ, সাথে থাকবে বিশিষ্ট শিল্পীদের সাথে জমিয়ে আড্ডা শুধুমাত্র আনন্দবার্তায়। এছাড়াও আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও লাইভ দেখতে পাবেন কথায় কথায় স্বপ্ন পূরণ। আমরা প্রত্যেককে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই প্যান্ডামিক সিচুয়েশন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা শিল্পীরা, যারা শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, তাদের যন্ত্রণাটা কিন্তু অন্য ধরনের যন্ত্রণা। অনেকেই হয়তো আপনারা বলে থাকেন যে শিল্পীরাও খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে রয়েছে, তাদেরও কিছু সাহায্যের দরকার। না, সেই সাহায্যের দরকার নেই। শিল্পীরা তাদের যে শৈল্পিক যে বাচিক বা যে বিষয়টা রয়েছে, যারা স্টেজে পারফরমেন্স করে, যারা ক্যামেরার সামনে পারফরমেন্স করে, যারা তাদের অভিনয় দক্ষতাটাকে দর্শকের মাঝে তুলে দিয়ে সেই আনন্দটা উপভোগ করতে পারে, সেই খিদেটা রয়েছে। এবং সেই খিদেটার জন্যই আজকে কিন্তু একাধিক আমরা মানুষকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। আমাদের শিল্পীরা তাদের যে যন্ত্রণা, তাদের যে খিদেটা রয়েছে, যেটা দর্শকদের কাছে স্টেজে পৌঁছাতে পারছে না, দর্শকদের কাছে আমরা মঞ্চে পৌঁছে আমরা ওপেন স্টেজে গিয়েও আমরা পারফরমেন্স করতে পারছে না, সেই সমস্ত মানুষদের আমরা স্টুডিওতে নিয়ে এসেছি এবং আমরা আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। বিভিন্ন ধরনের আলোচনা, কি কি আলোচনা রয়েছে আমরা সমস্ত কিছু আসবো। কিন্তু এই মুহূর্তে যেটা আসবো, আমার সঙ্গে রয়েছেন এই অনুভূতি সাংস্কৃতিক সংস্থার বিভাস দা, বিভাস আচার্য। এই কথায় কথায় আমাকে গতকালকের অনুষ্ঠানে আমাকে একজন বলেছিলেন কথায় কথায় স্বপ্ন পূরণ মানে আপনাদের অনুষ্ঠানে প্রত্যেকটা কথাতেই কথা হবে আর আমাদের একটা করে স্বপ্ন পূরণ হবে। কথায় কথায় স্বপ্ন পূরণ কেন, এই ধরনের ভাবনা চিন্তা কেন, আর কি বোঝাতে চাইছেন? প্রথমে বলি যে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এখানে, প্রত্যেকেই আমাদের ভীষণ জানা, ভীষণ চেনা মানুষ। চেনা মানুষদের কিছু অজানা কথা আজকে জানবো। একটা শিল্পী সারা জীবন ধরে তার সেই শিল্পটাকে বহন করে নিয়ে যায়, সবসময় যে মসৃণ হয় এমনটা নয়, সেই লড়াইয়ের কথা শুনবো, সেই অভিজ্ঞতার কথা শুনবো। এই থেকেই এই নামকরণ হয়েছে কথায় কথায় স্বপ্ন পূরণ। আচ্ছা, আমরা এই কথায় কথায় স্বপ্ন পূরণ, আমরা তো আমাদের তো স্বপ্ন অনেক, সেই স্বপ্ন কতটা পূরণ হয় জীবন পথে চলতে গিয়ে সেটা আমরা প্রত্যেককেই তার একদম জ্বলন্ত উদাহরণ আমরা জানি। কিন্তু আমরা উদয় শঙ্কর মুখোপাধ্যায়, উদয় দা, আমাদের বর্ধমানের বিশিষ্ট জন বলতে পারি আমরা, মানে নাট্য জগতে উদয় দাকে বাদ দিয়ে নাট্য জগতের কথা বলাটা বোধ হয় একটু বেশি। তো আমাদের আজকের এই আড্ডা, সেই আড্ডায় উদয় দাকে বলবো, উদয় দা আজকের এই আড্ডায় এসে কেমন লাগছে, কি মনে হচ্ছে? প্রথমে অনুভূতি সাংস্কৃতিক সংস্থা এবং অনুভূতি আমাদের একটা সহযোগী নাট্য দল, প্রথমে বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে আমরা যতদিন থিয়েটার করছি বর্ধমান শহরে, এইরকমভাবে কোনো অনুষ্ঠান থিয়েটারের মানুষদের নিয়ে বা থিয়েটার কর্মীদের নিয়ে, আমি থিয়েটারের শিল্পী বলার থেকে থিয়েটার কর্মী, কারণ আমরা যত না শিল্পী তার থেকে অনেক বেশি থিয়েটার কর্মী, সবাই আমার সাথে একদম। সেটা হচ্ছে যে থিয়েটার কর্মীদের নিয়ে এরকমভাবে কোনো অনুষ্ঠান এর আগে ভাবা হয়েছে বলে আমার জানা, এক। দ্বিতীয়ত, সেই জন্য অনুভূতি সাংস্কৃতিক সংস্থা বিশেষ করে বিভাসকে, বিভাস যখন আমাকে ফোন করে এরকম একটা অনুষ্ঠান করবে, আমি বলছি ভীষণ একটা ভালো উদ্যোগ। তাতে হবে কি, আমাদের আসলে আমরা যারা থিয়েটার করি বা সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করি, আমাদের কথাগুলো আমরা ওই মঞ্চে বলি তো, এবং সত্যি করে কথা কি, আমরা যারা নাগরিক থিয়েটারের পাশাপাশি যারা জেলা থিয়েটার করি, আমাদের কাজগুলো মানুষের সামনে কতটা পৌঁছয় সেটা আমরা নিজেরা বুঝতে পারি যে হ্যাঁ, একটা একটা বেশ কিছু সংখ্যক মানুষ আমাদের কাজ দেখতে পায় না, বা আমাদের কাজগুলো দেখতে না পাওয়াতে হয় কি যে আমরা কি করি বা আমাদের চর্চাটা কীরকম বা আমাদের পরিমণ্ডলটা কীরকম বর্ধমান শহরের থিয়েটারের, সেটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না বা পৌঁছায়নি এতদিন কাল। আছে বেশ কিছু সংখ্যক দর্শক আছে তারা থিয়েটার দেখেন, কিন্তু এই কথায় কথায় স্বপ্ন পূরণ, এখন থিয়েটার যদি স্বপ্ন পূরণ বলতে হয়, মানে যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে থিয়েটার থাকবে কিনা জানি না, কারণ স্বপ্নটা
জিয়ে রাখতে হয়, জিয়ে রাখলেই তবে স্বপ্ন, মানে আমি এরকম হয় যে স্বপ্নের কাছাকাছি যাবো কাছাকাছি যাবো, কিন্তু স্বপ্ন পূরণ হবে হয় না, ওই একটা জায়গা আছে যে স্বপ্নটা দেখতেই হয়, দেখতেই হয়। স্বপ্ন যদি ছুঁয়ে ফেলি তাহলে কিন্তু আমার স্বপ্ন দেখাটা অধরাই থেকে যাবে। স্বপ্ন পূরণ কিন্তু এই ক্যাচলাইনটা ভালো যে কথায় কথায় স্বপ্ন পূরণ, এই একটা জিনিস আমার ভালো লাগছে যে থিয়েটারের মানুষদেরকে নিয়ে তাদের স্বপ্ন, তাদের কথা, তারা কি করে কাজ করছে এই শহরে বা এই জেলায় কীভাবে কাজ করছে, সেই কাজের নিবন্ধকতা কতটা, সেইটা এই আলোচনায় উঠে আসবে বলে আমার মনে হয়। এবং আবার সাধুবাদ দিচ্ছি বিশেষ করে অনুভূতি সাংস্কৃতিক সংস্থাকে এবং তার সাথে এই আনন্দবার্তাকে, কারণ আনন্দবার্তা আমি শুনেছি যে আনন্দবার্তা এই অনুষ্ঠানটাকে একটা পৃষ্ঠপোষকতা দান করছে বিভিন্ন রকমভাবে, সেটার জন্য কিন্তু আমরা থিয়েটারে যারা আমরা যা বেলা বর্তমান শহরে থিয়েটার করি তাদের কাছে একটা বিশেষ পাওনা অনুষ্ঠান বলে আমার মনে হয়। এটুকু আমি প্রথমে ভয়ে বলব। ধন্যবাদ, আমরা উদয়দার তো শুনলাম, আরও অনেক আলোচনা, আরও অনেক আড্ডা চলবে প্রত্যেক রবিবার, প্রত্যেক রবিবার রাত্রি 8টা থেকে আমাদের এই আড্ডা অনুষ্ঠান চলবে যেখানে কথায় কথায় স্বপ্ন পূরণ। আপনাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানানোর আছে আমাদের এই সমস্ত শিল্পীদের মধ্যে দিয়ে। আমরা আসবো ধ্রুবজ্যোতি কেশ, বর্ধমান শহরে আরেক শিল্পী যাকে বাদ দিয়ে নাটকটা ভাবা যায় না, সেই ধ্রুবজ্যোতি কেশ বর্ধমান শহরের নাট্য ব্যক্তিত্ব, তিনি বলবেন আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে আর কথায় কথায় স্বপ্নপূরণ অনুভূতি সাংস্কৃতিক সংস্থার কি মনে হচ্ছে। প্রথমে ধন্যবাদ অনুভূতি নাট্য সংস্থাকে এবং এবি বার্তা এবং এবি বার্তার সমস্ত দর্শকবৃন্দকে আমার তরফ থেকে নমস্কার। আর এই স্বপ্নপূরণ উদয়দা বলল, স্বপ্নপূরণ কিন্তু হয় না, স্বপ্নপূরণ না হলেই বোধ হয় আমাদের থিয়েটার বেঁচে থাকে, সেটা একদম খুব সুন্দর কথা বলো। পূরণ হয়ে গেলে তো শেষ শেষ, পূরণ না হওয়াটাই বোধহয় ভালো, বাঞ্ছনীয়। আর এই প্যান্ডামিকের সময় সব থেকে যেটা আমরা সমস্ত দর্শকরাই জানে যে আমরা শিল্পীরা যারা আমাদের সামনে এই স্টেজে যখন আমরা উঠি, সামনে যখন দর্শক থাকে সেটা দেখতে আমাদের খুব ভালো লাগে, তাদের হাততালি, তাদের নিঃশ্বাস, সেই যে শব্দটা সেটা আমাদের খুব ভালো লাগে। এবং এটা এই মুহূর্তে আমরা সবাই খুব মিস করছি, সবাই প্রত্যেকেই, মানে সমস্ত রকম সাংস্কৃতিক জগতের যারা পারফর্মার যারা, তারা সবাই মিস করছে। আগামী দিনে এটা আরো আরো বড় হবে এই আশা রাখছি, আলোচনা চলুক একদম। আমরা আজকে তো আলোচনা চলবে, আরো অনেক বেশি আড্ডা মারবো, অনেক কথা বলবো, অনেক না জানা জিনিস আমরা আজকে জানবো, থিয়েটার সম্পর্কে অনেক কিছু আপনাদেরও জানানোর রয়েছে, আপনারাও জানতে পারবেন। একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে সরাসরি কথা বলার জন্য যে নাম্বার রয়েছে সেখানেও আপনারা ফোন করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আমাদের শিল্পীদের আপনাদের কিছু জানানোর থাকে, কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করবেন। এরপর আমরা আসবো সঙ্গমিতা তাকেশ রয়েছেন আমাদের সঙ্গে। আজকে বর্ধমান শহরে অভিনেত্রীদের সংখ্যাটা খুব কম, কেন জানি না, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আরও আসতে পারবো। যা এখনকার ছেলেমেয়েরা এই জগতে খুব কম জনি, সবাই একটু গঙ্গার ওপারে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর ব্যাপারটা বেশি প্রাধান্য দেয়। যে আমরা সঙ্গমিতা তাকেশ রয়েছেন, আমরা জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে। হ্যাঁ, উদয়দা রয়েছে, বিভাসদা রয়েছে, ধ্রুবও বলল, তো তাদের কাছে তো আমি মানে কি বলবো, আমি খুবই ছোট একজন, এখনো শিখছি বা শিখবো সেটা কথা নয়। এটা ঠিক যে এই সময়ে খুব কষ্টের মধ্যে রয়েছে, যেখানে আমরা প্রত্যেক দিন রিহার্সাল করতাম রিহার্সাল করতাম, সামনে একটা শো হবে এই চিন্তা করে এই আশা নিয়ে, কিন্তু সেই সমস্ত বন্ধ, এসবের মাঝখানে বিভাসদা এই যে ছোট্ট একটু একটু আড্ডা মতো করে দিল, এই যে উদয়দাকেও দেখছি বিভাসদাকেও দেখছি, একটু ভালো লাগছে। আজকে তো উদয়দা বিভাসদা বলবে, আমি শুনবো, কিছু কিছু সময় আমি সঙ্গ দেবো একটু। তাহলেও আমার এটা বলার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে, আমি একটা কথা এই আলোচনার বাইরে একটা কথা বলছি, ও রাজীবের কথা ধরে, সেটা রাজীব বললো একটু আগে, বললো যে মহিলা শিল্পীরা কম থাকে থিয়েটারে। আমি এই স্টুডিওতে আজকে বসে বলছি, আমরা এখানে যারা চারজন আছি তাদের মধ্যে ও সঙ্গমিত্রা, তা আবার ওকে আমরা পলা বলা, ওর ডাক নাম পলা, পলা ঠিক আছে, পলা এই মুহূর্তে আমাদের শহরে বা আমাদের জেলায়, আমার অবিভক্ত দুটো জেলা পশ্চিমবঙ্গ পূর্ব, সেই জেলার মধ্যে যদি অভিনেত্রী হিসাবে থিয়েটারের অভিনেত্রী যারা মঞ্চ কাঁপিয়ে অভিনয় করে সেরকম অভিনেত্রী হিসেবে পলা কিন্তু প্রথম দিকে প্রথম দিকেই থাকে। এবং এই আলোচনাটায় কি মানে বিভাসের যে কথাটা প্রশ্নটা সেটা ঢোকার আগে আরেকটা কথা, সেটা আমার বলতে খুব ইচ্ছা করছে যে থিয়েটারে মহিলা শিল্পী কম আসে একদম, বা অভিনেত্রী কম আসে,
একদম খুব দুরন্ত একটা কথা বলেছে, মানে খুব মানে বাস্তব কথা, রিয়েলিটি, সেটা হচ্ছে যে আমরা সবাই চাই বা আমাদের একটা টেন্ডেন্সি আছে, মানে বাঙালি শিল্পীদের, বাঙালিদের বা বাঙালি কেন মানে বাবা মায়ের একটা চেষ্টা আছে, ইয়ে থাকেই, ইচ্ছা থাকে যে থিয়েটার করবে, থিয়েটার করলে থিয়েটার করতে যাবে, তার থেকে বড়ভাবে একটু সিরিয়াল করলে ভালো হয়, মুখ দেখাতে পারবে টিভিতে। এখন এর যে কেন পাঠায় না তার অনেক কারণ আছে, কেন পাঠাচ্ছে না মানে থিয়েটারে। এখন থিয়েটারে অভিনেত্রীরা আসতে চাইছে না, এখন সময়টা বদলে গেছে অনেক, মানে একটা সময় সত্যি তো আমার বাংলা থিয়েটার একটা সময় অভিনেত্রী পাওয়া যেত না, বারাঙ্গনারা অভিনয় করতো অনেক সময়, মানে পুরুষরা মহিলা মহিলা আমরা দেখেছি, আমার বাবারা যখন যাত্রা করতেন তখন আমার জ্যাঠামশাই মহিলা সেজে অভিনয় করতেন। কীভাবে প্রতিবাদ বেঁচে থাকবে এই ডিজিটাল যুগে আমি জানি না, মানে প্রতিবাদের ভাষা কোথায় যাচ্ছে, কারণ হাতের মুঠোয় এমন এমন জিনিস চলে আসছে সেখানে প্রতিবাদ করার জায়গায় আমার অন্য জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে, এটা কত বা কীভাবে আমরা থাকবো। কিন্তু তবু বলবো যে প্রতিবাদ বা প্রতিরোধ এটা থাকবেই, এটা মানুষের মর্যাদাগত, যে কোনো মানুষ যারা জন্মেছে যাদের রক্তমাংসের শরীর তাদের মর্যাদাগত, এবং বাঁচিয়ে রাখতে হবে আমাদের সমাজে। এবার সমাজ কারা, তুমি যদি বলো সমাজ কারা, আমার তুমি আমাকে নিয়েই তো সমাজ। এবার এবার এমন হয়ে গেছে যে রাজনীতির জাঁতাকলে পড়ে অনেক সময় হয়ে গেছে কি প্রতিবাদ মরে যায়, সমাজ ব্যবস্থা অনেক সময় ঘুণ ধরে, কিন্তু এইটা তোমাকে আশা রাখতেই হবে মানুষ হিসাবে যে হ্যাঁ যা ঘটছে ঘটছে, কিন্তু তার উল্টো পিঠে দাঁড়িয়েও হয়তো কোনোদিন প্রতিবাদের সূত্র ধরেই কিন্তু আবার একটা নতুন সমাজ গড়বে, নতুন সমাজ তৈরি হবে। ধ্রুবদা কাছে আসবে, ধ্রুবদা শেষ 10 বছর থিয়েটার কতটা বদলেছে? অনেক। কেমন? 10 বছর আগে যখন আমরা থিয়েটার করতাম তখন আমাদের মনে আছে, উদয়দারও মনে থাকবে, আমরা একসাথে শো করতাম তখন নাট্যভূমিতে রাতুলদার নির্দেশনায়, তখন আমরা ট্রেনে করে শো করতে যেতাম, আর এখন আমাদের চার চাকা না হলে আমরা শো করতে যেতে পারি না, এটা একটা বড় পার্থক্য। হ্যাঁ, তারপর পয়সা, যে আমরা শো করতে গেলে যে টাকা পয়সাগুলো পাই সেটা তখন যে পরিমাণ পেতাম তার থেকে পরিমাণ বেড়েছে, এটা তো একটা দিক গেল। এবং সব থেকে বড় ব্যাপার যেটা যেটা খারাপ লাগে সেটা হচ্ছে শো কমে গেছে এবং দর্শক কমে গেছে। আগে আমরা শো পেতাম অনেক বেশি, মানে একটা সপ্তাহে 3-4টে শো কোনো ব্যাপারই থাকতো না, আর এখন 3-4 সপ্তাহে একটা শো পাই কিনা আমরা সেটা একটু ভেবে দেখতে হয়, এবং যেখানে শো করতে যাই ওই এই যন্ত্রটির জন্যই বোধ হয় দর্শক পাইনি, এটা খুব খারাপ লাগার জায়গা। এটাই হয়তো পরিবর্তন তখন 10 বছর আগেকার থিয়েটার আর এখনকার থিয়েটার, কি উদয় দা, তাই তো? না মানে আরেকটা বদলও হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বাঙালির দৃষ্টিভঙ্গি অনেকটা বদলেছে, তো মানে বাঙালি মানে সত্যি করে যে এখন ইন্টারনেট এসে যাওয়ার ফলে আমরা তো সব কিছু দেখতে পাচ্ছি, আমার মানে সব কিছু উন্মুখ, উন্মুক্ত সব কিছু উন্মুক্ত। এবার থিয়েটারের বদল যেটা হয়েছে সেটা যেটা বললো যে আগে আমরা ট্রেনে যেতাম সেটা এখন যাই, এই বদলটার সাথে এই বদলটাকে ধরেই আমি বলছি যে মানুষ কি হয়ে গেছে, মানুষ এই যে বলছে যে যাত্রা 5 ঘন্টার যাত্রা 3 ঘন্টা করানো সেটা এখন 1 ঘন্টা হচ্ছে, মানুষের এত সময় কম। কিন্তু উল্টো দিকটা যদি তুমি দেখো থিয়েটার বদলেছে কীরকমভাবে, যে আগে ধরো আমরা ছোটোবেলায় যখন দেখতাম 10 বছর কি আরও একটু আগে যদি যাই, আমরা পাড়ায় পাড়ায় থিয়েটার হতো, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বা রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে সেখানে কিন্তু যাই থাক নাটক হতো, বা কোনো কোনো বিখ্যাত মানুষ এসে নাটক করেছেন, দাঁড়া বা মানে কাকিমা এসে নাটক করাচ্ছে হয়তো, বা কাকু নাটক করাচ্ছে, বা নাটক করাচ্ছে, পাঁচশো মাসে নাটক করাচ্ছে, এই থিয়েটারের চর্চাটা ছিল 10 বছরে। যেটা 10 বছরে যেটা হয়েছে থিয়েটারে অনেক থিয়েটার অনেক রঙিন হয়েছে, অনেক অনেক আতিশয্য এসছে থিয়েটারে, কিন্তু থিয়েটার করার যে চর্চা এবং থিয়েটার এবং বাঙালির যে চর্চাটা সেটা কিন্তু কমে যেতে মানে আস্তে আস্তে কমে গেছে, থিয়েটার করা এবং দেখা দুটো, দেখা দেখা এই এই কমে যাওয়াটার কারণ হচ্ছে বাঙালির মধ্যে বা আমাদের মধ্যে যে চর্চাটা ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, মানে আমাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু বদল হয়েছে, বারবার বদল হয়েছে। আমি বারবার বলছি যে এটা আমার খুব মানে খুব পরিতাপের জায়গা, খুব দুঃখের জায়গা, যে একটা অনুষ্ঠান হলে মানে কোনো যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছি পাড়াতে একটা থিয়েটার হতো, নাটক হতো, নৃত্যনাট্য হতো, অনেকগুলো ছেলে কাপড় খাটিয়ে সেখানে নাচ গান করতো, গান করতো, বদলে গেছে অন্য জায়গায়। এখন তুমি পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হতো তুমি পাশে হার্টের রুগী তাকে মারা যাবে মানে বক্সের আওয়াজে, এই যে একটা ড্রাস্টিক চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু গত 10 বছর কি 15 বছর হয়েছে, তো সেই চেঞ্জটার সূত্র ধরে থিয়েটারে এই যে মহিলা শিল্পীরা আসছে না, মহিলা শিল্পীরা আসছে না শুধুমাত্র ইয়েতে মুখ দেখাবো, সিরিয়ালে মুখ দেখাবো তা না, সেটা কারণ নয়, এটা কিন্তু কারণ নয়। তার কারণ হচ্ছে যে আমি বারবার বলছি যে আমি যদি থিয়েটার করি সত্যি করে 2021 সালে আমি থিয়েটার করবো, আমি থিয়েটারের
দীর্ঘদিন ধরে 22 বছর 23 বছর ধরে থিয়েটার করছি, আমি থিয়েটার ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু যে আমি নতুন ছেলে মেয়েকে যাকে মানে যে সদ্য লেখাপড়া কমপ্লিট করেছে তাকে থিয়েটারে নিয়ে আসবো, সে কিসের ভরসায় আসবে থিয়েটারে? কে কলকাতাতে অভিনয় করে, কোথায় থাকে, হসপিটালে যারা পেশেন্ট পার্টি শোয়, সে কিন্তু ওইখানে রাত্রে ঘুমোয়, সেটির নাম ভুলে গেছি, এবং থিয়েটার কাজ করে। বলে কোথায় থাকি? বলে আমি ঘর ভাড়া নিই। আসলে তা নয়, হসপিটালে গিয়ে পড়ে থাকি। তাহলে থিয়েটার করার তার যদি ইচ্ছা থাকে, পয়সার কোনো প্রয়োজন নেই, সে কিন্তু কোথাও না কোথাও কাজ করবে। হ্যাঁ একদম, আমি ওই কথা পয়সার জন্য না, শুধু তার যদি ইচ্ছা থাকে করতে পারবেই। আমার পয়সা নেই, আমার মিসেস চাকরি করে বর্ধমান পৌরসভায়, বলে আমি খেতে পাই, কিন্তু নাটকে কাজ করছে আজকে। আরও একটা কথা আমি আপনার সাথে অ্যাড করবো, সেটা হলো থিয়েটার মানে কি শুধুই প্রসেনিয়াম থিয়েটার? থিয়েটার তো আরও অনেক বড়। হ্যাঁ, থার্ড থিয়েটার আছে, আরও কত কিছু আছে, এখন ইন্টিমেট স্পেসও আছে, ফলে সেগুলো করতে তো খুবই কম পয়সা লাগছে। সেটা করতে তো আমার বেশি পয়সা লাগছে, স্ট্রিট থিয়েটার করতে আমার যদি কোয়ালিটি থাকে, আমি স্ট্রিট থিয়েটার করে আমার অভিনয় কোয়ালিটি এমন দেখাবো যে কোনো একটা বড় প্রসেনিয়াম থিয়েটারের ডিরেক্টর বলবে যে এই ছেলেটাকে আমার লাগবে, বলবে না? তাহলে কিন্তু পসিবল, তাহলে কিন্তু তার প্যাকিংয়ে টাকা পয়সার দরকার নেই। ওই আমার একই কথায় ফিরে আসতে হয়, আলাদা আলাদা মানুষের আলাদা গল্প। কাজ করে নতুন ছেলে কাজ করে, খুব সম্ভব অভিজিৎ নাম, পয়সা কম খরচ করে অভিনয় করে এবং সেট ফেট সব নিয়ে খুব ভালো অভিনয় করে। আগামী প্রজন্ম দেখে গেলাম আমরা, সানি এবং ওই অভিজিৎ খুব ভালো পরবর্তী কাজ করবে। সানির নাটকে যেমন পয়সা খরচা করতে পেরেছে, ছিল বলে করেছে, অভিজিৎ কিন্তু পয়সা খরচা করে না। অভিজিৎ একটা বড় কাজ দেখেছি, ছোট্ট কোনো সেট ফেট নেই, মানে ঘরে দারুণ কাজ করেছে অভিজিৎ। হ্যাঁ, কিন্তু ফোনে পয়সার তো কোনো প্রয়োজন হয়নি। সানি যেটা বললো, হ্যাঁ থার্ড থিয়েটারে করা যায়, পথ নাটকে করা যায়, আমি দিদির কাছে আছি। দিদি একটা ভীষণ ব্যক্তিগত প্রশ্ন করি, যে সুমন্তটাকে আমরা অনেকেই চিনি যারা থিয়েটারে খোঁজ খবর রাখি, সুমন্তটা কতটা সাপোর্ট করে আপনাকে? তোমাকে কিছু দেখতে হবে না, তুমি সোজা মেয়ে জানার টাইমে পৌঁছাতে পারবে না, আমি সব দেখে নিয়েছি। যখন যে কোনো কারণেই হোক, মানে কখনো বিরক্তি থাকে না, হলে এই যে আমি অন্য একটা দলের সাথে রাত অনেক রাত্রে আপনারা কিন্তু সফল জুটি, এটা কিন্তু একটা কথা, কিন্তু মানুষ যারা খোঁজ খবর রাখে যে তারা জানে যে রঞ্জনা সুমন্ত একটা সফল জুটি। এই প্রসঙ্গে আমি দিদির অনুমতি নিয়েই একটা কথা বলি, ভীষণ বলতে ইচ্ছে করছে আজকে কথাটা, যে কতটা সদিচ্ছা, কতটা ভালোবাসা, কতটা প্রেম থাকলে এটা হতে পারে। দিদি কলকাতায় ট্রিটমেন্ট করেছে দুপুরবেলা, সন্ধ্যাবেলায়, এবং একটা কঠিন ট্রিটমেন্ট, তাই তো? এবং সন্ধ্যাবেলা মঞ্চ করছে, মঞ্চ করার আগে কিছু বলেনি কাউকে, যখন নাটকটা শেষ হয়ে গেল তখন দিদি বলছে, দিদি মানে দিদি মানে সম্ভবত কেমো নিয়ে ফিরেছিলেন বা কিছু একটা বায়োপসি হয়েছিল, এবং মানে এবং পরে বলেছিল যে এটা আমি করেছি। দিদি মানে কতটা ভালোবাসা থাকলে এটা করা যায় আর কি। আর যদি ধরুন এই জীবন পথে যা কিছু হয়, রামকৃষ্ণ ঠাকুরও বলে দিয়েছিলেন যে নাটক থেকে বা থিয়েটার থেকে লোক শিখে যাওয়া, এটা কিন্তু ঘটনা। আমাদের মানুষের মনের যে ইচ্ছা, ভাব, সেই অনুভূতিগুলো নিয়েই কিন্তু একটা নাটক, তাই না?
আর এই সাত মর্মটা যার মনের ভিতরে একবার ঢুকে যাবে সে কিন্তু আর নাটক ছেড়ে পারবে না, একদম মৃত্যু শেষ দিন পর্যন্ত নাটক করাই হোক সেখান থেকে সে আর পারবে না। আমি আরেকটা বিষয়ে আসবো, রমাপতিবাবু রয়েছেন আজকে আমাদের সঙ্গে, তো ওনার সম্পর্কে তো যেটাই বলবো সেটা খুব কম বলা হয়ে যাবে, তাই বেশি কিছু না বলাই ভালো। আমি যেটা আসবো যে আপনার, আপনি তো আপনার জীবনের কাহিনী শুনলাম কিভাবে নাটকের জগতে এলেন এবং অভিনয় পরিচালনায় এলেন, কিন্তু জীবনে আপনার আক্ষেপ কি রয়েছে এখন যে এটা করতে পারলাম না বা এটা করতে পারলে ভালো হতো, আগামী দিনে আমি এখন এটা করতে চাই, আক্ষেপটা? একটা পৌরাণিক কোনো গল্প, যেমন রানী চণ্ডীদাস করার আমার খুব ইচ্ছা, কারণ আমি নাটকের বিচারের কাজ করতে গিয়ে দেখছি মানুষ কিন্তু আবেগপ্রবণ, কোনো সিরিয়াস নাটক কিন্তু দর্শক নেয় না, যেগুলো আবেগপ্রবণ সেগুলো কিন্তু দর্শক বেশি নেয়, কিন্তু বিচারকের সময় কিন্তু আমরা যখন সেখানে বসে থাকি আবেগপ্রবণ নাটক কথার ব্যাক কোনো নাটককে কিন্তু আমরা হাইলাইট করি, অন্য জেনার সানিদের মধ্যে যদি নাটক কাজ করেছে তাদের কিন্তু আমরা সেখানে পুরস্কার দিই, সেই জন্য ওই ব্যাপারটা কিন্তু একদম স্বতন্ত্র যে ওই ধরনের নাটকগুলো করতে হবে তাতে পুরস্কার পাওয়া যাবে না, নাটকের বিষয়টাকে কিন্তু আমাকে নির্বাচন করে নিতে হবে যে দর্শক কোনটা চাইছে, আমি কোন নাটকটা ধরবো এবং কোথায় করবো, গ্রামে করবো, গ্রামে যদি করি এক ধরনের নাটক করবো তাদের এন্টারটেনমেন্ট, মাঠে বসে এন্টারটেনমেন্ট আলাদা, আবার যদি মঞ্চে করবো তাদের এন্টারটেনমেন্ট, হ্যাঁ। কিন্তু এবার এই প্রসঙ্গে একটা ভালো জিনিস বলা যায়, গৌতম মুখার্জি নাটকের একটা পত্রিকা তৈরি করবে 40 বছর, তা আমার বর্ধমান মৌলিক এসেছিল আপনি লিখুন আর আমার সঙ্গে, আমি লিখবো না, তো কেন লিখবেন, আমি লিখবো না, তা আমি বললাম দেখুন কেন লিখবো না, বইটা বেরোক তারপর আমি বলবো, তা বইটা বেরোনোর পর আমাকে সম্বর্ধনা দিয়েছে কলকাতায় বাংলা একাডেমি, একাডেমির পিছন থেকে একটা কোনো একটা যে মঞ্চ আছে যেন কলকাতা একাডেমি রবীন্দ্র সদনের কোনে শিশির মঞ্চ, হ্যাঁ শিশির মঞ্চ, না শিশির মঞ্চ আগে একটা ছোট্ট কোণে ঘর আছে না নন্দনের পিছন দিকে বাংলা একাডেমি বোধ হয়, আচ্ছা ওই ওখানে ওখানে ঘরে মানে সম্বর্ধনা দিয়েছিল আমাকে, মঞ্চে তখন ডাকছে, তখন দেখছি তসলিমা নাসরিনকে ডাকছে, কী ব্যাপার না আমার পাশে কে, উনি তো বর্জাস সম্বর্ধনা দিয়েছিলেন, যে আমি বললাম দেখুন আপনাকে আমি কেন সুযোগ দিতে পারি, আমি যদি আপনার পত্রিকাতে লিখি তা তো কিন্তু খারাপ লাগবে, না লিখলেও খারাপ লাগবে, আমি তো আপনাকে যদি পুরস্কার না দিতে পারি, বলে শুনুন আপনি আমাদের দেখেছি সব থেকে বেশি নাটক মাটিতে বসে দেখেছেন আপনি, আমাদের রেকর্ড করা আছে, আপনি তো আমাকে সাইকেলে একটাও পুরস্কার দেননি, বললাম হ্যাঁ আমার মনে আছে ফতে সিং করে সাইকেল নাটক হয়েছিল, আপনি কোনো পুরস্কার পাননি, তাহলে কেন লিখবেন না, উনি বলেছেন ব্ল্যাঙ্ক চেক দেবো, আমি লিখবো না কিছু দিন, পরবর্তীকালে বইটা যখন বেরিয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল, এখনও পর্যন্ত আমার নাটকের বিচারক হয়ে দেখা, আমি 1988 সালে কান্তিগুপ্ত সঞ্জীব সেন আমি তিনজন বিচারক শুরু করেছিলাম বয়োজনে, তারপর ধারাবাহিকভাবে নাটকের বিচারের কাজ করছি, আমার দেখা শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গের মধ্যে নাট্যকের অভিনেতা হতে হয় গৌতম মুখার্জি, কেননা নাটকে পা দিয়ে সিংহারস করে, এবং শ্রেষ্ঠ পরিচালক আমার মনে হয়েছে মানে হাওড়ার পুলগুনানে কবির দত্ত, উনি ওজনহীন মানুষে অসাধারণ শান্তা দত্ত ওনার বিশেষ কাজ করেছিলেন, 22 জন নিয়ে একটা মানে প্রতিযোগিতার মধ্যে 22 জন নিয়ে কাজ করতেন, হ্যাঁ অসাধারণ, এবং এর পাশাপাশি আর একজন ভক্ত মানে পরিচাল নায়িকা হিসাবে পেয়েছি, উনি অনাম্নে অঙ্গনায় আমার অঙ্গনা করেছিলেন, এই যেমন ডিসিপ্লিন প্রচণ্ড, এসেই জোরাত করে ক্ষমা চাইতেন যে দাদা আমার 5 মিনিট দেরি হলো, বাবা আমার 2 মিনিট দেরি হলো, উনি লিখে নিতেন কপা যাবো কপা হাঁটবো, এবং এত ডিসিপ্লিন মহিলা যদি নাটকে আসেন অনেক কাজ হবে, উনি কিছুতেই আর খুব সম্ভব হলি রক স্কুলের দিদিমণি বোধ হয় ওনার নাম হচ্ছে অনুপমা ঘোষ, খুব ভালো কাজ করছে, এই তিনজনকে আমি আমার নাটকের বিচারের জীবনে মানে নাটক দেখার জীবনে এই তিনজনকে আমার শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। আচ্ছা কোথাও একটা যে মনে হয় যে মৌলিক তার স্মরণীয় সময়টা ফিরিয়ে পেছনে ফেলে এসেছে, হ্যাঁ বা মৌলিকের স্মরণযোগ কেটে গেছে, হ্যাঁ মনে হয়, কারণ প্রথম কথা যে এখন যেমন বাড়িতে বাড়িতে টিভি তৈরি হয়েছে, বাড়ি থেকে বেরোনো যায় না, প্রচুর নাটকের দল হয়েছে প্রচুর, এটা 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 আমাদের কেন আমরা এটা নিয়ে আক্ষেপ করবো না যে আজও ললিত কুমার বেঁচে আছেন
মাননীয় ললিত প্রণব বেঁচে আছেন, আজও মাননীয় রমাপতি আছে বেঁচে আছেন, তাদের উপস্থিতিতে মৌলিক কেন জৌল সারিয়ে গেল? ঠিক তাই, মানে ইচ্ছাটা হচ্ছে না, আমরা আমাদের বয়স হয়ে যাওয়ার জন্য আমরা না নতুন তৈরি করার ইচ্ছাটা হয়তো আমাদের কমে গেছে। তুমি শিখে এসো, কিন্তু যদি আমি নতুন কাউকে পাই কোথায় ছিল, মানে হ্যাঁ তুমি শিখে ঠিক তাই এখানে এসো, এই জন্য আমার যে কোনো চরিত্র যে কাউকে যে পড়ানোর আমার প্রচণ্ড নিজের কাছে স্বাধীনতা। যেমন আমি ম্যাকবেথ নাটক করিয়েছিলাম যে আজাপুরে, এক ছেলে ওরা বললো যে দুজনে ইংলিশ এমের ছেলে, দুজনে বলছে ম্যাকবেথ কর, আচ্ছা একজন কর, বলে না আমরা দুজনেই ম্যাকবেথ কী করে করো, তা আমি এখানে গোপাল রাজকে নিয়ে গেছিলাম লাইটে, আমি গোপালের সঙ্গে গটাপ করে রেখেছিলাম, আমি এই সময় থেকে এই সময় ছেলে ম্যাকবেথ করবে, আর পরের সময় থেকেই আমি যখন ছুরি মারছি ম্যাকবেথ নাটকে, সেই সময় ওই দুটো মারার পর ওকে বললাম তুই মাটিতে শুয়ে পড়, এই কাজগুলো শিখেছি সুরেশ দত্তটা, তুই মাটিতে শুয়ে তুই কিন্তু বেরোবি না, আর ওইখান থেকে আর একটা ছেলে উঠবে আর গোপালকে বলেছিলাম তুই লাইটটা কেটে দিবি, ওই তৃতীয় ব্যক্তি মানে ম্যাকবেথ নাটক করেছিলাম। আমি পোশাকটা বাসাবে একটু দেখতে হবে, এই দেখতে আলাদার ব্যাপারে আমি সুরেশদার সঙ্গে গেছিলাম পিসি সরকারের বাড়িতে, এটা তো আপনারা শিখেছেন, হ্যাঁ এটা আপনারা শিখেছেন, কিন্তু আমরা নতুন প্রজন্ম কি করে শিখব? এই সেই জন্য আমি যাকে যে কোনো ছেলে মেয়েকে যে কোনো চরিত্রে আমি অভিনয় করাতে পারবই, হ্যাঁ এবং তাহলে দেখুন ডালি উসকো বাদ দুন বিচারি, হ্যাঁ আমি যদি একটা ভীমের চরিত্রে রোগা ছেলেকে দিই ভালো লাগবে না। তাহলে স্যার একটা প্রশ্ন করি আর কি, ড্রামা কলেজের অবস্থান, হ্যাঁ ড্রামা কলেজ এই জন্য না রবীন্দ্র ভারতী টোটাল তাই, ওরা বনগাঁতে একজন এরকম ড্রামা কলেজ প্রতিষ্ঠান ছিল, তিনি প্রচুর পয়সা ইনকাম করতেন, সেই জন্য রবীন্দ্র ভারতী ওটাকে বললো না এইভাবে পয়সা ইনকাম করার জায়গা কিন্তু ড্রামা নয়, হ্যাঁ তা সেই ভদ্রলোক পরবর্তীকালে কেস করেছিল জিতেছিল, কিন্তু এখন বলেছে তোমরা ড্রামা কলেজ চালাতে পারো কিন্তু প্রত্যেকটা বছর পারমিশন নিতে হবে, এবং পারমিশনের তৎকালীন দিনে বলেছিলো 8,000 টাকা করে দিতে হবে প্রতি বছর, এবং যতজন স্টুডেন্ট থাকবে তাদের পিছনে আমরা 10 টাকা করে নিতাম, আমার সিউড়ি থেকে আসবো, হ্যাঁ উজ্জ্বল সিউড়ি থেকে এসে কাজ শিখে গেছে, মানে তুইন্দল ওই বাঁকুড়া থেকে কাজ শিখেছি, জিপটা হচ্ছে বয়তন্ডি না জিপটা হচ্ছে জটামবাটি কামারপুর ওইখান থেকে একটি ছেলে কাজ শিখে গেছে, প্রচুর অনেক দিন কাজ অনেক অনেক দূর থেকে সালিয়া খাতুন আসতো বোলপুর থেকে, রমাচন্দ্র এর মতো বাড়ির বউ সে এসে কাজ শিখত, হ্যাঁ তারা কাজ শিখেছে, আজকে বলছে পয়সা দিতে হবে প্রতিটা স্টুডেন্টের, তখন টাকা ছিল রেজিস্ট্রেশন ফি, এমন সেই রেজিস্ট্রেশন ফিটা রবীন্দ্রনাথ বাড়িতে বললো, হ্যাঁ কিন্তু আমাদের এখানে সেই পয়সা দিয়ে অভিনয় শেখার কিন্তু ছেলে মেয়ে আমরা আর পাচ্ছি না, সেই জন্য পরবর্তীকালে আমাদের পারমিশন এখন আছে। অন্য 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 সব ফর্মেটে তো মানে অন্য যেই সংস্কৃতিগুলো আছে নাচ গান আবৃত্তি সবইতেই তো পয়সা দিয়ে শিখছে, কিন্তু তাহলে থিয়েটার শিখবে না কেন শিখবে না বলতে পারছি না, কারণ এই জন্যই কারণ আমরা যখন তাদেরকে 10 টাকা নিতাম যখনই তাদের 20 টাকা করার চেষ্টা হয়েছিল কিন্তু দেখলাম ছেলে কমে গেছে, বোলপুর থেকে কত উঠছিল আমার যতদূর মনে হয়, আমি যদি গান শিখি আমি তো গানের পারফর্ম করতে পারবো অনেক কিছু, আমি যদি ছবি আঁকা ইনকামের জায়গাটাও পাবো পারবো ইনকামের জায়গা, যদি থিয়েটার একমাত্র শিখি একমাত্র আমি একা কিচ্ছু করতে পারবো না, আমার এক গাদা লোক চাই, আমার লোক তো আমি কি করবো শিখি। তবে আর একটা জিনিস সেখানে আমরা দেখেছি থিয়েটার করতে আসার পর না তারা সঙ্গে সঙ্গে বলছে যে আমার শুটিং সিরিয়ালে কাজ করা যাবে, আমরা কলকাতা অনেকজন পাঠিয়েছি প্রচুর পয়সা শেষ করে, কারণ ওখানে পয়সা পাওয়া যায়, হ্যাঁ প্রচুর পয়সা শেষ করে কিচ্ছু পাওয়া যায় পয়সা দিতে হয়, আমি কলকাতা থেকে ফিরে এসেছি, আমি ক্যালকাটা পাপেট থিয়েটারে কাজ করার সময় র্যাচেল ম্যাকবেন আর উডি টেলস বলে একটা পাপেট সিরিয়ালে কাজ করেছি যেটা দিল্লি থেকে টেলিকাস্ট হয়েছিল বহুদিন আগে, হ্যাঁ 60টা হয়তো 91-92 হবে, আমি সই করেছিলাম বিলে, আজকে সবাইকে সামনে বলছি 17,27,000 টাকা আমাদের 8 ঘন্টা শিফটিং হয়েছিল, কত টাকা পেমেন্ট করতে পারে আপনার, 1700 টাকা পেমেন্ট করেছিল, পরের বারে যখন দ্বিতীয় এপিসোড শুরু হলো র্যাচেল ম্যাকবেনার আমাদের 800 টাকা করে শিফটে দিত, 25 টাকা করে দিয়ে কাজ করে শিফটিং যারা আমরা কাজ করতাম, হ্যাঁ বিল সই করতাম, আর আমরা কাজ করতে পারিনি, আমরা দেখেছি কলকাতায় একটা রুটি 30 জন ছিঁড়ে খায়, পয়সা মানে নেই পয়সা দিয়ে কাজ করতে হয় কিন্তু ওখানে পয়সা পাওয়া যায় না, আমরা সিরিয়াল থেকে আর পারলাম না ওখানে কাজ করতে, কিন্তু আমাদের সবাই মিলে ওইখান থেকে যে পয়সা রেখে তখন আমরা একটা গ্রুপ তৈরি করেছি, যেমন সুদীপ এখন কাজ করছে সারা পৃথিবীব্যাপী, সুদীপ খুব সম্ভব বর্ধমানে বিয়ে করেছে পাপেটের,
আমরা সবাই মিলে পয়সা দিয়ে আমরা র্যাচেল ম্যাকবেনার কাছে যে পয়সা পেয়েছিলাম আমরা জাম্প করে পার্টি কেনার জন্য সিলিপ দিয়ে দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম। ওই সিলিপ কিন্তু এখন খুব ভালো কাজ, কিন্তু আমি কলকাতা থেকে আর কাজ করতে পারি, কলকাতায় ফিরে চলে এসেছিলাম। যখন রাম মন্দির যেদিন ভাঙা হয়েছিল তার আগের দিন আমি কিন্তু অযোধ্যায় শো করছি, আমি রাম মন্দির অক্ষত অবস্থায় সেটা দেখেছি সরোজ নদীর তীরে। ওইখানে আমরা যখন বর্ধমান এসে পৌঁছলাম তখন রাম মন্দির ভেঙে দিচ্ছে। এবার যেখানে রামায়ণ হবে সেখানে তো মারপিট হচ্ছে, ভয় আর কাজ করতে পারিনি। বোম্বে গাছি কাজ করতে, দিল্লি গাছি কাজ করতে সুরেন্দ্রের সঙ্গে, উড়িষ্যা গাছি কাজ করতে, কিন্তু রামায়ণ নিয়ে আর কাজ করতে ভয় আর আমি আর কলকাতা পাপেট ফেলে কাজ করি। আমি ফিরে এসে পুবলিকে কাজ করছি, নাটকের ডিরেক্টর আর বিচারকের কাজ করছি। স্বামীর কাছে একটা বিষয় আসবো যে পশ্চিমবাংলা তো আছেই, পাশাপাশি বর্ধমানেও এই বিষয়টা খুব প্রচলন আছে যে নাটকের লাইনটাতে এত বেশি মানে যেটা পাতি বাংলা ভাষায় ল্যাং মারামারি আর কি, মানে খুব বেশি যেন এটা হয়, কেন কি কারণে? ওই মনে হয় উনি যে কথাটা বললেন ওই রুটিটার যে অনেকজন ভাগিদার আছে ভাবে যে একে ল্যাং মেরে দিলে ওই ভাগটা আমার হবে, সেই জন্যই ল্যাং মারামারি আছে। তবে এই কথা আমি খুব আরেকটা কথা বলে রাখি, আমি কলকাতায় অত বেশি নাটক করিনি বা দেখিনি যেখানে ল্যাং মারামারি আছে, হয়তো আছে সকলে যখন বলছে, কিন্তু বর্ধমানে আমি এইটুকু বলতে পারি এখানে অত ল্যাং মারামারির ব্যাপার কিন্তু নেই। আমরা কিন্তু একসাথে মিলেমিশে কাজ করি, হ্যাঁ ভীষণভাবে কাজ করি একসাথে মিলেমিশে। সেটা কি মন থেকে হয়? মন থেকে হয় যারা দীর্ঘদিন ধরে 22 বছর 20 বছর নাটক করছে সেই টিম গুলোর কথা বলছি, মানে তোমার সামনে তোমার শো দেখে এসে বললো দারুণ করেছিস, কিন্তু পরে এসে এটা শো এটা একটা থিয়েটার হলো, কোথায় নামিয়েছে কি করেছে, এই বিষয়টা কি নেই বর্ধমানে প্রচুর পরিমাণে? আচ্ছা হয়তো আছে অবশ্যই, কিন্তু সেটাও কি থাকবে? কারণ হচ্ছে কি সেই ভদ্রলোক যিনি কিনা আমার নাটকটা দেখে আমার সামনে ভালো বললেন এবং নিজেরও ভেতরে মনে হয়েছে নাটকটা ভালোই হয়েছে, কিন্তু বাইরে এসে যখনই বলতে যাবেন বিজিতা খুব বাজে করেছে, কিন্তু সেই লোকটাও হয়তো নাটকটা দেখেছে বলবে কি বলছি তো ভালোই তো করেছে, আরে নিজ জানাতো ব্যাপারটা। অথবা যে মনে মনে জানে সত্যিই ভালো করেছে ছেলেটা, সে যখন তার কাছ থেকে কথাটা শুনবে যে ছেলেটা ভালো করেনি, তখন সে মনে মনে ভাববে এটা কেউ ঈর্ষা থেকে বলছে না, তাহলে যে বলছে এই কথাটা যে ভালো করেনি মিথ্যে করে বলছে, যাতে ওই ল্যাং মারামারি যাকে বলছে সে কি আরেকজনের কাছে ছোট হয়ে যাচ্ছে না? জিতটা কারো ভালোর ব্যাপারে আমি একটা ভালো কথা বলি, যেমন যে কেউ যদি বলে যে নাটকটা কেমন দিলে দারুণ ভালো, আমি বলি সে নাটক দেখে ঘুমিয়ে দিল পরিষ্কার, সে ঘুমিয়ে দিল। কেউ যদি বলে যে নাটক তোর ভালো হয়নি, সে নাটক দেখে দিল পরিষ্কার, বলছে যখন ভালো হয়নি সে দেখেছে তাই বলছে ভালো হয়নি, ঘুমলেও বলছে সে বলছে ভালো হয়েছে, সেখান থেকে কিন্তু আমি শিখবো যে আমার কেন ভালো হয়নি। কিন্তু কেউ যদি বলে দারুণ হয়েছে মানে সে সব থেকে বাজে দর্শক। না কিন্তু এখানে আমি আর একটা কথা বলবো, ভালো হয়নি বলার পরে কি ভালো হয়নি, কি করলে ভালো হতে পারত বলে আমার মনে হয়, এই সমস্ত কথাগুলোর যখন এক্সপ্লেনেশন থাকে না শুধুই থাকে যে না না কিছু হয়নি, কেউ যদি বলে যে ভালো হয়নি সে নিশ্চয়ই বলবে না ভালো হয়নি। না এইটাই ছিল প্রশ্ন, প্রশ্নটা এটাই ছিল। নাটকের ভিতরে কথা গেল যে নাটকটা কেমন হলো, গল্পটা কেমন হলো, অভিনয় কেমন হলো, আনুষঙ্গিক লাইট সাউন্ড মিউজিক কেমন হলো, এইটা যে বেছে বেছে বলে এইখানটা এরকম করেছে ভালো হয়নি, এখানটা এরকম করেছে ভালো হয়নি, তার কথা শুনবই অবশ্যই শুনবো। এর বাইরে তোমার কি কান পর্যন্ত পৌঁছয়নি? তুমি যখন শকুনি ভাষা করতে গেছো প্রথম শো, তুমি 10 টাকা 20 টাকা ক্লিক করেছিলে, তার বিপক্ষে যে এই সমালোচনাটা সেটা তোমার কান পর্যন্ত পৌঁছায়নি? অবশ্যই পৌঁছেছে, আমাকে অনেকেই এই কথা বলেছে, সেটা হচ্ছে কি এটা করিস না, এটা করলে খুব অসুবিধা হয়, কারণ তারা যখন নাটক করেন তাদের নাটকের টাকা টিকিটের দামটা তো একটু বেশি থাকে, ফলে সেইটা করলে তখন দর্শক তাদেরকে জিজ্ঞাসা করবেন ও তো করলো 20 টাকায় 10-20 টাকায় তাহলে তোমরা কেন করছো না। আমি প্রথম নাটক করেছিলাম আমি জানতাম না সেটা হচ্ছে আমার এতজন দর্শক আসবে, আমি নাটকটা করছি কার জন্য, দর্শকদের জন্য, ফলে আমি 10-20 টাকার টিকিট এই কারণেই করেছিলাম যাতে লোকজন প্রথমবার আসেন। তাহলে তুমি বিনা পয়সায় করলে না কেন? বিনা আরও বেশি লোক আমি করতাম, আমি একটা টিকিট একজনের কাছে দিলাম আপনি আসবেন, তার তো কোনো দায় নেই আসার, সেই টিকিটটা বাড়িতে ফেলে রেখে দেবে আসবে না, কিন্তু সে 10 টাকা লেগেছে কম লেগেছে সেই 10 টাকা দিতে তার আপত্তি নেই, কিন্তু এই 10 টাকাটা লেগেছে বলে তিনি কিন্তু আসবেন, আচ্ছা দেখি কি করছে, এবং এই দেখি কি করছে বলেই যখন তিনি আসবেন একবার তখনই কিন্তু তাকে আমি বাগে পাবো, একবার তাকে দেখাবো যে আমি কি করতে পারি, তারপর আমি বিশ্বাস করি দেখাওয়াটা মহাসুন্দর অফকোর্স ধরো মহাসুন্দর শেষ হয়ে গেল মহাসুন্দরী আমি নিজে দর্শক ছিলাম
মহাসুন্দরী শেষ হয়ে গেছে, দর্শক বেরোচ্ছে, তুমি মঞ্চে আছো, দর্শকদের সঙ্গে তুমি মানে আমি শুধু এই মুহূর্তটার জন্য এসেছি, আমি এই মুহূর্তটার জন্য এক বছর ধরে খেটেছি যে সবাই মিলে এই সময় মুখে প্রচন্ড একটা আনন্দ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একদম একদম। যে বড় কি আছে বড়। এই সানি যে বললো নাটকের আলোচনা ভালো কেন খারাপ হয়েছে, তিনি কাঁচটা পাড়ায় অনব যদি কোনো নাটক আমি প্রথম দেখি আলাদা করে জিজ্ঞেস করতে আমার ভুলগুলোকে বলে দিই। আমি কেন বলে আপনার ভুল অনেক সংশোধন, এই কল্লোল বলে চন্দনের একটি ছেলে আছে ভালো কাজ করছে বলে অনেকেই জিজ্ঞেস করে যে আমার কোথায় খারাপ হয়েছে কোথায়। যেমন হচ্ছে যে এখন যদি এই মুহূর্তে আমরা বলি এই যে কালারটা পড়েছে এই কালারটা সব পিছনের যে কালারটা ক্যামেরায় যদি যায় প্রায় কাছাকাছি কালার, যদি আমরা অন্য কালার নিয়ে আসি তাহলে কিন্তু ওই যে পিছনের কালারটার সঙ্গে এই কালারটা একটা তফাৎ থাকে। এই যে যেমন সানির কালার, এর কালার, এর কালার, আমার কালার স্বতন্ত্র রয়েছে ব্যাকগ্রাউন্ডে, অনেক জানতে চায় যে আমার খারাপটা কোথায় আমাকে বলুন। যেমন দেউলপুর করেছিল আমরা কোনোদিন পুরস্কার পাবে না, বলি ফিনিক দেউলপুর আর ভয় পড়ে আমরা তোমাকে গল্পে চলবে না তোমার কিচ্ছু লাইট সাইড, কিন্তু ওই ফিনিকে 8ই ডিসেম্বর দেখেছিলাম, যখন 8ই ডিসেম্বর গল্প হচ্ছে 8ই শান্তনু মজুমদারের অসাধারণ গল্প, 8ই ডিসেম্বর কী ঘটেছিল রাইটার্স বিল্ডিংয়ে একদম ওই নাটকটা কেউ যদি আগে মনে হবে যে রাইটার্স বিল্ডিংয়ে সেদিন বিনয় বাদল দীনেশ অ্যাকশন করতে গেছে, সেখানে ব্যাকগ্রাউন্ডে সে দেখাচ্ছে দুটো হার্ট পড়েছে তার রক্তই শিরায় শিরায় লাইটটা যাচ্ছে তার ভেতরে ধমনিতে, ভীষণ ভালো কাজ করেছে কিন্তু সেই পরিচালকই পরের কাজ করতে পারলো না পায়নি। গৌতম মুখার্জি অসাধারণ অসাধারণ কাজ করেছে কিন্তু শেষের দিকে বোধ হয় আমরা তো কয়েকটা দিন আগে মিথরিতে ওনার একটা নাটক দেখলাম এই ওই বিবেকানন্দের সঙ্গে যে ছিলেন ভদ্রমহিলা বিবেকানন্দের সঙ্গে যিনি নিবেদিতা নিয়ে কাজ করলেন সেই জায়গায় উনি পৌঁছতে পারলেন না। মাননীয় ললিত কুমার মহাশয় আছেন, আপনি আছেন বা আপনাদের মতন যারা আছেন তারা কেন নতুন প্রজন্মকে শেখাচ্ছেন? সবাই শিখতে চায় না এমনটা তো নয়, আসলে আমাদের এই পরিবেশটা না যে বর্ধমান ড্রামা কলেজ যেখানে পরিবেশটা মানে আরো একটা কথা এই সঙ্গে অ্যাড করতে চাই, বিভাসদা শিখছে না, এই থিয়েটারের শেখাটা কি সবসময় হাতে কলমেই হয়? আমি ওনার একটা থিয়েটার দেখে তার অভিনয় দেখে অডিয়েন্সে বসে বসে শিখতে পারি না, কারণ থিয়েটার শেখার প্রথম শর্তই হচ্ছে দেখা, অবজারভেশন। তো আমি যখন অবজার্ভ করছি উনি একটা কাজ করলেন আমিও কিছু কাজ করেছি, এবার ওনার কাজটা দেখে আমার মনে হলো বাহ এই জিনিসটা যদি আমি একটু অন্যরকমভাবে আমার নাটকে ব্যবহার করি তাহলে কী ভালো হয়, এটাও কিন্তু এক ধরনের শেখা। ফলে একেবারে হাতে ধরিয়ে অ আ ক খ শিখিয়ে দেওয়াটা মানে প্রাইমারি স্কুলে না শিখিয়ে আপনি ইউনিভার্সিটিতে শেখাচ্ছেন। তবে আমি কিন্তু একদম অ আ ক খ থেকে মানে মৌলিকে শুরু করেছি, ললিতদা হাতে ধরে ধরে উচ্চারণ শিখেছেন, মঙ্গলদা সেট লাইট কীভাবে করতে হয়। আপনার যে উত্থান এই যে আপনার যে একদম আজ থেকে যদি 35 বছর আগে ফিরে যাই আপনার মঙ্গল চৌধুরীর আমি কিন্তু প্রোডাকশন দেখি, নাটক, সেট, লাইট, মেকআপ, মিউজিক, সাউন্ড এগুলো সব আমি দেখি। আমি ললিতদা কী করে, ললিতদা কোনগুলো বলে সেইগুলোকে আমি আলাদা করে ছোটো করে লিখি। আমি যখন নাটক দেখি, আমি যাত্রার বিচারক করে হয়েছি বেশ কয়েক জায়গায়, আমি 3 ঘন্টা যাত্রা যখন হয় সেই যাত্রায় কিন্তু আমি 3 ঘন্টা কাজ করি। আমার বলে উনি তো নাটক দেখেন না, যাত্রা দেখেন না, উনি লেখেন। যাত্রা একটা নিগ্রামের নন্দিনী হয়েছিল নদিয়ার একটা টিম বাতকুল্লা যখন পুরস্কার পাচ্ছে তার আগে ওরা বলেছিল এই দলটা উনি বড় দলে কাজ করেন ওনাকে পুরস্কার দেওয়া যাবে না, বড় দলের শিল্প। যেদিন পুরস্কার বিতরণে ছিল খাঁপুরে আমি তার সঙ্গে পরিচিত হয়েছিলাম, তুমি কী করো বলে মুদিখানা দোকান চালে, তাহলে তুমি মুদিখানা দোকান চালে তুমি এত ভালো অভিনয় করলে, তাহলে আমার দাদা মানে অভিনয়টা আমার রক্ত আমরা আপনাকে সংস্কৃত মঞ্চে অনেকবার দেখেছি, আপনি নাটক দেখতে যাও ওটা একটা
প্যাড বা পেন আপনি আমি লুকিয়ে লুকিয়ে লিখি নি, কারণ তারা আমাকে বলে যে আমার ভুলগুলো হল। যেমন হচ্ছে সুব্রত চক্রবর্তী আমাকে ভীষণ করে বলে, রমা আমার কিন্তু ভুলগুলো তুমি বলে দেবো, আমি শিখবো, কারণ উত্থাগতভাবে তো শিখিনি। গোপাদি, হ্যাঁ শেষ দিকে আমার কিছু লেখা কী করেছেন বলে, তোর লেখাটা আমাকে দিবি, কারণ আমি অনেক জায়গায় যাই তো আমি আপনাদের কাছ থেকে শিখেছি বলে, না এখন তোর কাছ থেকে শিখছি। এই গোপাদির ব্যাপারে একটা মজার গল্প বলি। আমি কলকাতাতে প্রসাদের ঘাড়েরও পড়ার জন্য যাচ্ছি, মানে আমি পরিচালনার কাজ করছিলাম। তা আগের দিন রাত্রে গোপাদিকে একটা কম্পিটিশন গোয়া থেকে খুব রাগারাগি হয়েছিল। তা আমি ভেবেলাম যে পরের দিন না যায়, আমি কলকাতা আগে চলে গেছিলাম। কলকাতাতে হচ্ছে ওই বেহালা ওই হলটা বোধ হয় ওই দিকটা আমার ঠিক মনে পড়ছে না, হলটা অবনমহল মনে হচ্ছে। ওখানে যাতে মেকআপ টেকআপ করিয়ে গোপাদি খুব ভালো অভিনয় করেছে। ওইখানে ললিতার কাছে একটা বড় জিনিস, আমি কিন্তু প্রথম পরিচালক হয়ে ওখানে কাজ করছি বুড়োশালিকে হাড়েরও। ওখানে হচ্ছে একটা কলসো পেয়েছি, কাজ করছি, অনুষ্ঠানগুলো সব হচ্ছে মাইকে, নাটকের সব মাইক থাকবে না, ওদের কর্মকর্তাদের সঙ্গে হলের কোনো একটা সমস্যা হয়েছে, মাইক নাটকে মাইক। তা দরিদ্রের সঙ্গে আমাদের মাইক থাকবে না কী করবো, আমি তো তখন নতুন কী করবো, কী করবো বলে ঠিক আছে তোমাকে চিন্তা করো, সবাইকে এগিয়ে যেতে হবে, কম্পিটিশন ভেঙে এগিয়ে যেতে হবে। ওখানে আমার চারটে সেট ছিল, একটা সেট আমার 13 সেকেন্ডের সেট চেঞ্জ হয়েছিল। মঙ্গলদা শোয়ের পর আমার বাড়ি থেকে আশীর্বাদ করেছে, তখন আমার ঘরে নায়ক নায়িকা বসে দিল, তোকে আমি মাথায় হাত রেখে দিলাম, আমি কাজ শিখে দিচ্ছি। তো 5 সেকেন্ডে সেট শোবে 13 সেকেন্ড, মানে 11 সেকেন্ডে তোর সেট ছেড়েছে, পুরো চলে গেছে, চারটে সেট করেছিলাম, করে সব কিন্তু সুরেশদার কাছ থেকে কাজগুলো সেখানে সেখানে যখন সেই কাজগুলো করছি করেছি, একদম আমাদের কোথাও অসুবিধা হয়নি এই কাজগুলোর ব্যাপারে পরবর্তীকালে শেখানো। সেখানে ওই প্রথম সই ললিতদাস শেখালো যে কী করে শোটাকে বাঁচানো। এবং মজার গল্প হচ্ছে, আসার সময় ট্রেনে আমি গোপাদিকে দেখালাম, গোপাদি এরকম শাড়ি জানো রে, তাহলে মহিলা চরিত্রের অভিনয় দিয়ে শুরু করেছিলাম, আপনি যদি না আসেন আমি কিন্তু মহিলা চরিত্রের অভিনয়টা এরকম শাড়ি। আর সেখানে অমিত ছিল, ললিতদা ছিল, হ্যাঁ এখানে সালেহা কাসুন ছিল, সবাই ছিল। তো ওরা সবাই ট্রেনে হয়ে করে মজা করতে করতে, তুই করতিস মানে কী করো, গোপাদি যদি না আসে আমার দিদির কাছে আসবো। দিদি আপনার অভিনীত কোন চরিত্রটা বেশি আপনাকে দাঁড়িয়ে মায়ের যে চরিত্র উঠেছিল, এবং ওই যে কান্নাটা ওটা কিন্তু করতে করতে আমি এমনি বসে রিয়াজ করার সময়ও চোখ দিল, এখনো স্বপ্ন মনে করি যশোদা মা ওটাও মানে ওই রকমই। আর আমার এই প্রসঙ্গে একটা ইয়ে হচ্ছে, এখন দিন দিন যত যাচ্ছি একাঙ্ক নাটকটা বড্ড বেড়ে গেছে, এখানে পূর্ণাঙ্গ নাটক অনেক কমে গেছে, হ্যাঁ কারণ লোকের সংখ্যার অভাবের জন্য। আমরা করলাম দুটো নেকড়ে আর মধুযন্ত্র করতে গিয়ে দেখলাম যেখানে সাফিসিয়েন্ট মানুষ দরকার আমরা পাই, সেগুলো বেশি শো করতে পারি। একটা প্রশ্ন করি, রঞ্জনার অলকানন্দের পুত্র কন্যার ব্যাপারে বলি, আমার মা মারা গেছে, হ্যাঁ সেদিন শো, আমি ওখান থেকে ফিরে এসে ওদেরকে মেকআপ করিয়ে ওখানে করেছি শুধু রঞ্জনার অভিনয় দেখবো বলে, আমার পরিচালনার কাজ দেখবো বলে না, আমি যে শ্মশান থেকে চলে এসে সেদিন কাজটা করেছিলাম। কী কাজ করতো রঞ্জনা, মানে ওর সামনেই বলছি, ও ভীষণ নাটকটাকে ভালোবাসে, ওর যে ব্যাংকের চাকরির থেকে নাটক ভালোবাসে অবশ্যই। আপনি তো রিয়েকশন দিতেন, এখন দিচ্ছেন না, দিদি রিয়েকশন দিচ্ছেন, এই যে কোনো সমস্যা তৈরি হয় না মানুষ, বিসর্জন বিসর্জনের রিয়েকশন দিচ্ছেন না, না কোথাও একটা যে মনটা ভারী হয়ে যায় না যে আমি দেখো তোমরা কাজটা এইভাবে করো, তুমি ক্যাসেট
মোবাইলে তোমার রেকর্ডিং করো, তোমার উচ্চারণের প্রবলেম হয়েছে, ললিতদা যে ব্যাপারটা শেখাচ্ছে সেটা কিন্তু তোমরা মিস করছো। এবার খেয়াল করো, দেখো তোমার উচ্চারণটা কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তাহলে শিখবে কী করে? তুমি আগে এখানে রিহার্সাল রুমে তোমার মোবাইলটা অন করে রাখো, বাড়িতে গিয়ে শোনো, এখনো শিখছে, কিছু অসুবিধা নেই। আমি একটা বিষয়ে আসবো এর আগে, যে আপনি দীর্ঘদিন ধরে বিচারকের ভূমিকায় কাজ করেছেন একদম রাজ্য জুড়ে, সেখানে বিচারকের ভূমিকায় কাজ করতে গিয়ে সমস্ত শিল্পীকেই প্রায় দেখে নিয়েছেন। বর্ধমানের নাট্য জগতের শিল্পীরা বা বর্ধমানের নাটকের দলগুলো অন্যান্য জায়গাতে কতটা এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে? ভীষণ কঠিন বলুন ব্যাপারটা হচ্ছে না, সবচেয়ে বড় কথা যে আমি যদি কোনো সংবাদ পাই নাটক হবে আমি কিন্তু দেখার জন্য যাই, কত খারাপ যত খারাপই হোক আমি কিন্তু যাই। এবং ললিতদা গেলে একদম শেষ সারিতে দেখি, বলো যেমন বিচার যখন করি সামনে বসে আমাদের পিছনে এসে গোটাটা দেখা যায়। হ্যাঁ, সামনে গিয়ে শোনার জন্য অবস্থা বিচারের কাজে আমি একদম সামনে থাকবো, কারণ প্রতিটা সংলাপ কার কী সমস্যা হয়েছে, যখন অন্য দল যে সেকেন্ড হলো কেন সে সেকেন্ড হলো, যে থার্ড হলো কেন সে ফার্স্ট হলো না, আমাকে যখন প্রশ্ন করে তার উত্তরগুলো দিতে হয়, সেটা পিছনে থাকলে হয়। বোলপুরে একটা জায়গায় একদম পিছনে বসেছিল, খুব কষ্ট হয়েছিল, ওরা বলে না দর্শকের দেখার অসুবিধা হবে, কারণ আমি বিচারকের জায়গা চাইছি, দর্শকের দেখার অসুবিধা হলে বলবে, অসুবিধা সেখানে হয় না। এবং সেই জায়গাটায় যে আমরা নাটকের বিচারের কাজগুলো করি সেখানে কিন্তু অনেক জায়গায় সমস্যা হয়েছে, অনেক জায়গায় ভালো কাজ করতে পেরেছি, অনেক জায়গায় পারিনি সেটাও হয়েছে। তোমার প্রশ্নটা মূল প্রশ্নটা কী ছিল? বর্ধমানের দলগুলো বা বর্ধমান এইবার ভীষণ কঠিন, যেমন হচ্ছে ধারাবাহিকতা নিয়ে কাজ, ঠিক আছে? এখন ধারাবাহিকতা যদি একটু বলা যায়, ধুবোর একটা ধারাবাহিকতা হচ্ছে, ধুবো কাজটা ভালো শিখেছে, ধুবো যখন কাজটা শুরু হয়েছিল অন্য একটা দল থেকে বেরিয়েছে কাজ করেছিল, আমাকে ডেকে নিয়ে গেছিল, তখন দেখি যখন ধুবো শেখার খুব আগ্রহ আছে, ধুবো খুব ভালো কাজ করছে, বাবলু ভালো কাজ করছে, আচ্ছা সানিত্য মোমাসুন্দরী দেখলাম খুব ভালো কাজ করেছে, তারপর রানা ভালো কাজ করেছে, রানা পাঁচ লাইক ভালো কাজ করছে, প্রত্যেকে রানার একটা ভালো কাজ করেছে, যদি পুরস্কার পাইনি নাটকটা মহাভারতকে কেন্দ্র কথা কল্পনা খুব ভালো কাজ করেছে, তারপর পরিচালকের ছেলে অসাধারণ একটা কাজ করেছে, হ্যাঁ ও কিন্তু ফাইনাল সলিউশন না ইয়ে মহাভারতকে কেন্দ্র করে মানে অসাধারণ চরিত্র না বিদুরের পার্শ্ব না আমি নাটকের নাম বিদুরের চরিত্রটাকে ধরে ওখানে অসাধারণ যে ঘটনাগুলো আমরা জানি না কেউ, আমি যে কতজন জানে না, হ্যাঁ নাটক তো জানার শেষ নেই, হ্যাঁ নাটকে লোক শিখতে হয় যে বললো রচনা প্রতিদিনের নতুন নতুন জিনিস শিখতে হয় সেখানে ও কাজ করেছে, তাহলে সবাই সৌরভ গাঙ্গুলি নামনি যে ডাবল সেঞ্চুরি করবে তা তো না, তুমি কেউ করেছো কেন সবাইকার সব নাটক ভালো হয় না, কারণ এটা আমার মনে হয়েছে গল্পটা ভালো বাঁচে, গল্প যদি বাঁচে ধারাবাহিকভাবে পুরস্কার সে পাবে, গল্পটাকে আগে বাড়বে ভালো গল্প যে বেঁচেছে কিন্তু তার ভালো কাজ হয়েছে। এবং এখন তো বর্ধমানে অনেকের থেকে অনেক ভালো ভালো নাটক, কিন্তু যদি আপনার কথা রেস ধরে আসি ধারাবাহিকতার যদি অভাব থাকে তাহলে তো টিমের টিকে থাকা মুশকিল। হ্যাঁ ঠিক তো নেই তো, শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে একটা নাটক করবো বলেছিলাম পারলাম না করতে, সাজার নাটক ধরবো বলেছিলাম সব গ্রুপ মিলে পারলাম না করতে, নাট্য সমন্বয় তৈরি হয়েছিল ওই আমরা তো পারলাম না, ধারাবাহিকতা রাখতে পারলাম না নিজের নিজে। তারপরে বর্ধমানে রাতুল ভালো কাজ করেছে, অসাধারণ কাজ করে গেছে রাতুল, মুসাফির হিন্দুস্তান হ্যাঁ দারুণ কাজ করে গেছে, এবং গর্জাস নাটক করে গেছে, এবং সেখানে প্রচুর পয়সা খরচা করেছে রাতুল, একটা প্রোডাকশন কম খরচা রাতুলের শুনেছিলাম 50,000 টাকা, আমরা ভাবতে পারি আমার মৌলিক কোনোদিন ভাবতে পারবে 50,000 টাকা কাজ করবো, আমরা 5,000 টাকা আমরা প্রোডাকশন খরচা করতে পারি না। এই সূত্রে বলে রাখি মানবদা কিন্তু একটা কাজ করতে চলেছে অনেকদিন ধরেই, হয়তো আমরা জানি কি জানি না জানি না, তুঙ্গভদ্রাত্রীরে এই কাজটা আসতে চলেছে সামনেই, এবং সেটাতে কিন্তু হিউজ টাকা খরচা করে এই কাজটা হচ্ছে এবং চূড়ান্ত ভালো কাজ হবে, আমি চাইবো সকলেই যেন সেই কাজটা দেখে। প্রসঙ্গে একটা শুনেছিলাম যে মানবদা নাকি একটা সময় এটা বহুদিন ধরে কাজটা চলছে আর কি, বহুদিন ধরে চলছে, তো প্যান্ডেল টাঙিয়েছিল মানে রাতুলদার বাড়ির ছাদে প্যান্ডেল টাঙিয়েছিল রিহার্সাল করবে বলে আর কি। এটা রাতুলদার ডিরেক্টর ছিলেন তো, আমরা রাতুলদার স্মৃতিকে মাথায় রেখেই কাজটা করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমি আর ধ্রুবদা আছি এই কাজটাতে, আশা করি সকলের শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র বা বর্ধমান গ্রাম
দুজায়গায় তুমি এখন নির্দেশনা কাজ করছো, আর ওই মানব এই দলগুলোর সঙ্গে তোমার দলের ফারাকটা কোথায়, মানে আভ্যন্তরীণ ফারাকটা কোথায়? প্রথমত শ্যামবাজার নাট্যচর্চার সঙ্গে আমি জাস্ট যুক্ত হয়েছি, জাস্ট সমরেশের সমরেশের সঙ্গে। হ্যাঁ তাই? হ্যাঁ, সমরেশ ভীষণ ভালো কাজ করে, অসাধারণ বাবা, অসাধারণ। সমরেশ ধারাবাহিকতা আছে তার প্রোডাকশনে। আমি একটা সময় এটুকু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি দখলনামা দেখেছিলাম, আমার মনে হয়েছিল ওর প্রোডাকশন কোয়ালিটি যা, আমি সেই সময় শকুনির পাশা করছি, আমার মনে হয়েছিল যে আমি এই লেভেলের কাজ করার মানে দূর দূর কল্পনা করতে পারছি না এখন, এই সেই মুহূর্তে আর কি, 2018। তবে আমার মনে হয় সমরেশের উত্থান কিন্তু গৌতম মুখার্জির কাছ থেকে, আমার দলের সঙ্গে পার্থক্যের কথা বলছি। প্রথম পার্থক্য যেটা সব থেকে বড়, সেটা হলো আমার থিয়েটার নান্দনিক বর্ধমান গ্রুপ থিয়েটার নয়, এটাকে প্রফেশনাল থিয়েটার বলা চলতে পারে, কারণ আমার থিয়েটারে কোনো মানে এই দলে কেউ নেই বলা চলে, মানে আমি হয়তো আপনাকে ডাকলাম নাটক করলাম, নাটকটার জন্য যাদেরকে মনে হলো আবার নাটকটা হয়ে গেল, তারাও চলে গেলেন তাদের কাজে, আবার অন্যজনকে মনে হলো পরের নাটকের জন্য, এইরকমভাবে। কিন্তু শ্যামবাজার নাট্যচর্চা সম্পর্কে আমি খুব ডিটেলসে, যেহেতু এখনও পর্যন্ত এই তো শুরু করলাম, তাই আমি তার সম্পর্কে বেশি কথা বলছি না। আমি ধ্রুবদার দলের কথা বলছি, গ্রাফ পুরোপুরি গ্রুপ থিয়েটার, এবং আমার দেখা অসাধারণ গ্রুপ থিয়েটার, মানে সকলের সাথে সকলের এত ভালো সম্পর্ক, মানে একটা আরামকে দ্বারা যাকে বলা যায় ওইখানে গিয়ে কাজ করতে আমার এত ভালো লাগে, প্রত্যেকে কি ভালো মানুষ, ভালো লাগে, প্রোডাকশনগুলো ভালো হয় ভীষণ, ওই জন্যই এত ভালো প্রোডাকশন হয় যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এবং প্রত্যেকে খুব খাটনি, এবং ওই সমস্ত কিছু হাতে হাত মিলিয়ে একদম কাজ করার জন্য। ধ্রুবদা কখনো এটা করবে না, সেটা হচ্ছে গিয়ে ধ্রুবদা একা এসিতে গেল, বাকিদের সকলকে পাঠিয়ে দিল থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, এইটা কিন্তু কোনো দিন করবে না, যেটা গ্রুপ থিয়েটারের আসল কালচার। কিন্তু আমি আর বলতে চাই না, অনেক সময়ই অনেক গ্রুপ থিয়েটারে দেখেছি যে মেন যে ডিরেক্টর সে একটু বেশি ভোগ করে রাজার মতন, যার জন্য গ্রুপ থিয়েটার ভেঙে যায়। সেটা কি সব জায়গায় নাকি শুধু বর্ধমান বলছো? না না, অনেক জায়গায়। আলাদা করে কিছু সেই সম্পর্কে, কিন্তু আমার কাজ করা এরকম অনেক গ্রুপ থিয়েটার আছে যারা নিজেদেরকে গ্রুপ থিয়েটার বলে দাবি করেন, কিন্তু সেখানে অনেক রকমের সমস্যাও রয়েছে, ডিরেক্টর কিন্তু আলাদা একটা এক্সট্রা কিছু এক্সপেক্ট করেন, যেটা কিনা গ্রুপ থিয়েটারে করার কোনো জায়গাই থাকে না, তো নিজেরাই জানি না। একদম শেষ যে প্রশ্নটা রমাপতি বাবুকে করবো, সেটা হচ্ছে এখন যদি আপনাকে বলা হয় যে একটা ক্রিম প্রোডাকশন আপনাকে বানাতে হবে, বর্তমানে কোন কোন অভিনেতা অভিনেত্রীকে আপনি নেবেন আপনার? আমার তো ভীষণ বিপদের প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে বর্ধমানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, হ্যাঁ ছেলেও রয়েছে মেয়েও রয়েছে, আমি না সেভাবে ভাবিনি কোনোদিন, আর আমার এটা ইচ্ছাও নেই কোনো, কারণ আমার মনে হয় এই যে সানি বললো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবো, আমি যদি সানির পরিবারে গিয়ে ঢুকি আমার মানে অ্যাডজাস্ট করা সম্ভব না, একটা পরিবার তৈরি করতো, যখনই পরিবার তৈরি করতো নাটক প্রোডাকশন আমাদের হবেই। আমি চাই না কখনোই আমার গ্রুপের যে ছেলেরা কাজ করবে সে অন্য গ্রুপে কাজ করবে, কারণ আমার সময় সুযোগটা, আমার কথাটা, আমার ভাষাটা সব বুঝতে পারবে। আমি এখান থেকে রায়গঞ্জে দিয়েছি ও জায়গাটা বলে দিই, আমি তুমি এই জায়গায় যাও, আপনি কোনদিন সাজান করতে পারবেন না, এটা আপনার না করার ইচ্ছা আছে, জায়গা আছে, কিন্তু জায়গা যদি কোনোদিন পাইছে আর্টিস্ট নেই তো করবেন কি না, আছে বাইরে মানে বর্ধমানের লোক নিয়ে আপনি দায় নেবেন না, সবচেয়ে বড় কথা আসবে না, বাইরের বেশ কিছু ছেলে ওর সঙ্গে কাজ করেছে এবং অসাধারণ প্রোডাকশন করেছে, তাই তো
থিয়েটার তারা উনি করেনি, মঞ্চে দাঁড়াতে জানে না, এমন ছেলে একাধিক আছে, ছেলে মেয়ে তাদের নিয়েও কাজ করেছে, তা এবং অনেক বড় একটা প্রোডাকশন, আপনি দেখেছেন তো ভালো ভালো তো এটা আর কি বলুন কোন প্রসঙ্গ ছিল যে আমরা বর্তমানে আমি বলছি যে আমরা ইয়েতে কলকাতা পাপেট থিয়েটারে যেদিন রিহার্সেল হতো তো 100 রজনী হয়ে গেছে আলাদিন, তবু কিন্তু রিহার্সেল করাতে সুরেশ যেদিন রিহার্সেল হতো 25 টাকা করে দেওয়া হতো প্লাস বিরিয়ানি খান হাফ বিরিয়ানি। সেই সময় কত সাল? 1992 আমি তখন 6 টাকা দিয়ে খেতাম কলকাতা পাপেট থিয়েটারের নিচে যে ট্রাম কোম্পানি দিয়েছিল, আমি 6 টাকা দিয়ে আমি রবীন্দ্রবাদী যখন পড়াশোনা করেছি 1 টাকায় ভাত খেয়েছি, রবীন্দ্রবাদী যখন পড়াশোনা করেছি নাটকটাকে আমি কেন বেশি ভালোবাসি, রবীন্দ্রবাদী যখন পড়াশোনা করেছি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ড্রামা এম এ কমপ্লিট করে চাকরি ছেড়ে দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই সময় আমি এখানে একটা প্রোডাকশন করেছিলাম যখন মৃণাল কান্তি ভদ্র একটা নাটক করাচ্ছিলেন ছুটির ফন্দে নাটকের, আমি ওখানে নৃত্য করছিলাম, আমি যখন সেই সময় ফৌজে একটা চাকরি পেলাম স্যারকে বললাম আমি চাকরি পেয়েছি, বলে অনেক চাকরি পাবে পড়ে কী বয়স নাটকটা কে করবে, যে নাটকটা খুব ভালোবাসি উনি আমাদের নাটকে মৌলিকে নাটক কম্পিটিশন হয়েছিল বিচারক হয়েছিল, আমি এটা পড়াশোনা করাতে কলকাতায় পড়াশোনা করতে গেলাম, কোনো পয়সা নেই, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে বাড়ি থেকে কোনো পয়সা দেবে না, আমি একটা মেয়েকে পড়াতাম 80 টাকা দিত, সে এম এ পড়তো খোঁজনের বাড়ি, আমি ইয়েতে জগন্নাথ ঘাটে 1 টাকায় ভাত খেতাম, একদিন দেখলাম আমি 2 টাকা দিই, একজন 1 টাকা দিয়ে গেলাম তো ও 1 টাকা দিলে কেন, বলো ও তো ঠান্ডা পানি হয় ঠান্ডা পানি কেমন কে হতো, বলো রাত খাবার কবে যা হতো 3 বাজে ধর শনিবারে রান্না করেছি রবিবারে ভাত খেয়েছি স্যার আমাকে 1 টাকা দিই, আমি 1 টাকায় ভাত খেতাম, রবীন্দ্রভারতীর ফেরার পথে ইয়ে থেকে ওই কালাকা স্ট্রিটে এক জায়গায় রাস্তায় লঙ্কা ফুলুরি হতো, লঙ্কাটা বেসনে ডুবিয়ে দিত আর মুড়ি আর লঙ্কা পনির 15 টাকায় 15 পয়সায় কিনতাম, আর বর্তমানে সে লিলিমা হোটেলে 1 টাকায় রুটি খেতাম, আমার 1-2 টাকা 15 পয়সা মাত্র খরচা ছিল তখন, তখন রবীন্দ্রভারতীর পড়াশোনা করি, এটা ভারতের রেল কিন্তু বাঁচিয়েছে একদম, এই জন্য যেহেতু উইদাউট টিকিটে যেতাম কলকাতায় কোনো বড় দলের সুযোগ পেয়েও কাজ করতে পারিনি, তখন উৎপল দত্তের বড় প্রোডাকশন যে বিদেশ যাবে সব বন্ধুরা বলছে চা এখানে কাজ করবি, কিন্তু আমি তো ডিরেকশনের কাজে আছি, আমি অ্যাক্টিংয়ের কাজে যাইনি, আমি ডিরেকশনের কাজ শিখি, ওটাও তো কলকাতায় এরকম বসে কাজ শেখাবে না, যে অ্যাক্টিং করলে তো অ্যাক্টিং করতে হবে, আমি তো আমি তো ডিরেকশনের কাজ শিখবো করেছি, আমি ডিরেকশনের কাজ করার জন্য সেই জন্য ওইখানে মানে নাটকটার কোনো কম্প্রোমাইজ করতে যায় না, নাটক খুব কষ্ট করে শিখেছি আজও শিখছি, নাটকের ব্যাপারে যে কোনো দল কোনো সুযোগ সুবিধার জন্য যদি কেউ ডাকে নিশ্চয়ই তাকে আমি সমস্ত ব্যাপারে হেল্প করার জন্য আছি আজও এবং করবো পরবর্তী। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে বর্ধমানের তথা রাজ্যের বলা যেতে পারে 3 গুণী মানুষ আমাদের সঙ্গে ছিলেন, তাদের সকলকে আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে এবং অনুভূতি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই, এবং হ্যাঁ একদম আমি বলছি যে এই যে তোমরা কাজটা করছো ভীষণ ভালো লাগছে, এই কাজটা নিয়ে সানিকে বলবো ইয়েকে বলবো অনুভূতিকে বলবো একটা পত্রিকা তৈরি করো, যেটা আমার ভীষণ ইচ্ছা নাটকে যারা কাজ করছে তাদের ইতিহাস থাকবে, এটা নিয়ে কোনোদিন পিএইচডি হবে, বর্ধমানে নাটকের চর্চা আজকে যে মানে অনুভূতি কাজটা করছে এই যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো এক জায়গায় নিয়ে আসুক, আমি মৌলিকের 50 বছরে চেয়েছিলাম বর্তমানে প্রত্যেকটা দল নাটকে লিখুক নাটক সঙ্গে যা খুশি, লকডাউনের জন্য আমরা পারলাম না করতে, ছেলেদের যারা আসতে চাইছে তাদের কী করতে হবে আসবো তার আগে একবার যাব একটা ছোট্ট আমরা মাউতার শুনব, ঠিক আছে তারা তো দেখলাম প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আরম্ভ করি Thank you.
কথাই মানে যাই বলি না কেন খুব কম বলা হয়ে যায়। এই দুটো মানুষকে নিয়ে বলার মতো স্পর্ধা আমাদের অবশ্যই। তো আমরা আসবো, যেটা আমি বলছিলাম এই যে নতুন প্রজন্ম বা মোকাবিলা নিয়ে যারা আসতে চাইছে বা আগামী দিনে যারা এগিয়ে যেতে চাইছে, তাদের প্রথমে কোন দিকটার উপরে জোর? প্রথম ওই শরীর গঠনের জন্য পিটি করতে হবে, শরীরচর্চা নানা রকমভাবে পিটি ব্যয় করতে হবে। ঠিক পিটির পর হ্যাঁ জেনারেলি আমরা হাঁটা শেখাই। হ্যাঁ হাঁটা প্রায় পাঁচ ছ রকম হাঁটা আছে। হ্যাঁ এটা যেমন এক নম্বর হাঁটা, এই হাঁটা হাঁটাগুলো চলতে হবে। খুব স্লো মোশনে হাঁটা, ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে ট্রেন, সিঁড়ি ওঠা, সিঁড়ি ওঠা, সিঁড়ি নামা, প্যারেডে এইসবগুলো করতে হবে, দৌড়ানো এইসবগুলো আমরা প্রথম করতে হবে। এইগুলো তো এখন ছেলেরা তো এসে শিখতে চাইছে না, এই পরিশ্রম এগুলো করতে পারছে চাইছে না, যার জন্য এই মানে নাটক গেয়ে তো করতে নাটক, কিন্তু এইগুলো তো ফিজিক্যালের দরকার, তো তোমার নাচ করতে হবে, হ্যাঁ তারপরে সেই ব্যালে কিছু শিখতে হবে, হ্যাঁ ব্যালে নাচ, এইসব নাচগুলো না হলে তো বডি রিয়া আসবে না, ব্যালেন্স আসবে না এইগুলো, হ্যাঁ এগুলো না হলে পরে হবে না। যেমন আমি একটা কাঁচের ঘরে চোর, হ্যাঁ দেখলে ইয়ে হবে, চোর চুরি করছে, কাঁচে যাচ্ছে, কাঁচে হাত দিয়ে যাচ্ছে, তখন যে দড়ি টানা, তার রাস্তা নিয়ে যেত, হ্যাঁ বেলুন চাই করে যেত, দিয়ে ছেলেদের ডাকতো আর দিচ্ছি এইভাবে বেলুন টেলুন করতো ফোলাতো, দিয়ে দিয়ে একদিন সুই অসুস্থতার জন্য শুয়ে পড়েছে একটা পার্কের ধারে গাড়িটা রেখে, হ্যাঁ উঠে দেখছে গাড়িটা চুরি হয়ে গেছে, চলে যাচ্ছে হেঁটে হেঁটে, ছাত্রে এক বদমানে ডেকে বলছে কি আমাদের এই ফ্ল্যাটে জল নেই, কিছু জল আমাকে যদি বাইরে থেকে তুলে দাও টিনে করে তোমার কিছু টাকা দেওয়া হবে। ও বলো ঠিক আছে, কোনো চিন্তা নেই, ও বলো ঠিক আছে, পড়ে গেল পড়ে যেটি পাটা ভেঙে গেল, এখন সে ভিক্ষা করে, সে এখন ভিক্ষা করে।
শিবনাথ বক্সি, এই গল্পটা শুনেছি, এটার উপর করেছি। একটা সোলে বইয়ে ওইটা আমি টিউনটা আমি শোনাচ্ছি। অনুভূতি সাংস্কৃতিক সংস্থা নিবেদিত কথায় কথায় স্বপ্ন পূরণ, যেখানে থাকবে নাটক, যাত্রা, আবৃত্তি, শ্রুতি, ছোট গল্প সহ অভিনয়ের লাইভ ওয়ার্কশপ, সাথে থাকবে বিশিষ্ট শিল্পীদের সাথে জমিয়ে আড্ডা, শুধুমাত্র আনন্দ বার্তায়। এছাড়াও আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও লাইভ দেখতে পাবেন কথায় কথায় স্বপ্ন।